হরে কৃষ্ণ ভিউয়ার্স, প্রপাত কিচেনে আপনাদের স্বাগতম। আপনাদের সাথে আছি আমি লীলারানী তুঙ্গবিদ্যা দেবী দাসী। প্রপাত কিচেনে আজকে সম্পূর্ণ নতুন একটি রেসিপি নিয়ে এসেছি, স্পেশাল ভাপা পনির। সুস্বাদু এই ভাপা পনির রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করুন। সুস্বাদু এই ভাপা পনির রেসিপি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানান, আর লাইক ও শেয়ার করুন। চলুন এর উপকরণগুলো দেখে নেওয়া যাক। প্রপাত কিচেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করুন ও নতুন নতুন রেসিপি পেতে পাশে থাকা বেল আইকন ক্লিক করুন, লাইক ও শেয়ার করুন। ভাপা পনির তৈরি করার জন্য আমি এখানে 400 গ্রাম পনির নিয়ে নিয়েছি। পনিরগুলো স্লাইস করে কেটে নিয়েছি। পনিরের মধ্যে মশলা ভালোভাবে মিশে যাওয়ার জন্য এখন একটি টুথপিক বা ছুরির সাহায্যে এগুলোকে চিরে দিব। স্পেশাল ভাপা পনির তৈরি করার জন্য একটি ব্যাটার তৈরি করতে হবে। চলুন কিভাবে এই ব্যাটার তৈরি করতে হয় তা দেখে নেওয়া যাক। এখন একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি সাদা সর্ষে বাটা 2 টেবিল চামচ, পোস্তো বাটা 2 টেবিল চামচ, নারকেল কুড়ো 2 টেবিল চামচ, লঙ্কা বাটা 1 টেবিল চামচ, ধনে পাতা বাটা 1 টেবিল চামচ, কাজু বাদাম বাটা 2 টেবিল চামচ, হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, শুকনা লঙ্কা গুঁড়ো 1/4 চা চামচ, স্বাদমতো নুন, স্বাদমতো চিনি। এখন সামান্য পরিমাণ জল দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা স্বাদমতো লঙ্কা কম বেশি নিয়ে নিতে পারবেন। ব্যাটার তৈরি করার সময় খেয়াল রাখতে হবে ব্যাটারটা যাতে খুব বেশি ঘন বা হালকা না হয়। আমি আরেকটু জল মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল ব্যাটার। ভাপা পনির তৈরি করার জন্য আমি এখানে মোটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াই ভালোভাবে গরম করে 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। যেহেতু এটি ভাপা পনির তাই পুরো রান্নাটি ভাপে হবে, এর জন্য এখানে আমি কলাপাতা ব্যবহার করছি। এখন কলাপাতা ভালোভাবে বসিয়ে দিচ্ছি। পনির মশলা দিয়ে ভালোভাবে মেখে কলাপাতার উপর বসিয়ে দিব। এভাবে বাকি পনিরগুলো
আমি রান্নার জন্য তৈরি করে নেছি সবগুলো পনির মাখানোর পর যে মশলাগুলো রয়ে গেছে সেগুলো আমি পনিরের উপর ভালোভাবে দিয়ে দিচ্ছি। এখন একটি বাটিতে নিয়ে নিচ্ছি টক দই 1 কাপ, কাঁচা লঙ্কা বাটা 1 টেবিল চামচ, ধনে পাতা বাটা 1 চা চামচ। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দইটা খুব ভালোভাবে ফেটে নিতে হবে যাতে রান্না করার সময় ফেটে না যায়। এখন টক দইয়ের মিশ্রণটি সবগুলো পনিরের উপর ভালোভাবে ছড়িয়ে দিব। এখন সবগুলো পনিরের উপর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সরষের তেল, আর দিয়ে দিচ্ছি স্বাদমতো কাঁচা লঙ্কা চেরা। এখন কলা পাতা দিয়ে উপরে ভালোভাবে ঢেকে দিতে হবে। যেহেতু সম্পূর্ণ রান্নাটি হবে ভাপে তাই খুব অল্প আঁচে রান্না করতে হবে, ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। রান্না করতে 20-25 মিনিট সময় লাগবে। এখন ঢাকা তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, তৈরি হয়ে গেছে স্পেশাল ভাপা পনির। রান্না করতে কতটুকু সময় লাগবে তা ডিপেন্ড করছে পনিরের ওপর। এখন পরিবেশন করে ভগবানকে ভোগ নিবেদন করব। ভোগের জন্য তৈরি হয়ে গেল স্পেশাল ভাপা পনির। এখন তুলসী পত্র দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করব। সুস্বাদু এই ভাপা পনির রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করুন।